সম্প্রতি দুইটি কেস আমি ডিল করেছি এবং ফ্যাকচুয়ালি এবং লিগেলি প্রায় কাছাকাছি, এবং এই অভিজ্ঞতার আলোকে বলবো যে দেখেন, কোনো সিদ্ধান্ত যদি হোম অফিস থেকে আসে, নেগেটিভ আসে, তখন আপনি ব্যাঙ্গে পড়বেন না। যদি আপনার আপিল রাইট না থাকে, তাহলে আপনি হোম অফিসের সিদ্ধান্তকে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারবেন। তার মানে ইমিগ্রেশনে অনেক আপিল রাইট কার্টেল করে দিয়েছে, শুধুমাত্র হিউম্যান রাইটস ছাড়া নর্মালি আর কোনো আপিল রাইট নাই। আপনি ভিজিটে রিফিউজ হলে আপিল করতে পারবেন না, আপনার লিভ টু রিমেইন রিফিউজ হলে অনেক সময় আপিল করতে পারবেন না, এরপরে অনেক কিছুতে আপিল রাইট কার্টেল করে দেওয়া হয়েছে, আপনার স্টুডেন্ট ভিসা রিফিউজ হলে আপিল করতে পারবেন না। তো ঠিক অনুরূপভাবে যদি আপনি স্কিল ওয়ার্ক পারমিটে আসেন এবং কোনো কারণে যদি আপনার ভিসা রিফিউজ হয়ে যায় বা লিভ টু রিমেইন রিফিউজ হয়ে যায়, তাহলে আপনি ব্যাঙ্গে পড়বেন না। আপনি ওইটার বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবেন হাইকোর্টে বা আপার ট্রাইব্যুনালে বাই ওয়ে অফ জুডিশিয়াল রিভিউ। সম্প্রতি দুইটা কেস এমন যে দুজন ব্যক্তি আসছেন স্কিল ওয়ার্ক পারমিটে, তারা একটা ডেজিগনেটেড পার্টিকুলার বিজনেসে তারা স্কিল ওয়ার্কার হিসাবে কাজ করছেন বা করতে পারেন। ঠিক অনুরূপভাবে তারা ওখান থেকে আরেকটা জায়গায় 20 আওয়ার্স অ্যাডিশনাল কাজ, তারা সাপ্লিমেন্টারি কাজ করতে পারেন বা করছিলেন। তো হঠাৎ করে তাদেরকে হোম অফিস রেড করে ধরে, তাদেরকে ভিসা রিফিউজ করে, তাদেরকে রিমুভাল ডাইরেকশন দিয়ে দিচ্ছে, তারা দেশের বাইরে পাঠিয়ে দেবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। তো আমাদের কাছে আসছেন এবং দুটো কেসই অনেকটা কাছাকাছি, কিন্তু একজন আরেকজনের সাথে রিলেটেড না। তো আমরা দেখলাম, দেখে আমরা অ্যাডভাইস করলাম যে এখানে আপনি আপিলের কোনো সুযোগ নাই। বাই দ্য ওয়ে, দুজনকেই তাদের এমপ্লয়ারকে মানে অবৈধভাবে কাজ করে দেওয়ার অজুহাত বা অ্যালিগেশন এনে £45,000 এক একজনকে ফাইন করেছে বা সিভিল পেনাল্টি দিয়েছে। তো আমরা এটা দেখলাম, দেখে আমরা অ্যাডভাইস করলাম যে এই দুইটা চ্যালেঞ্জ করা দরকার। যেহেতু আপনি জেনুইনলি ওয়ার্ক পারমিটে আসছেন এবং ফুল টাইম কাজ করছেন, কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের কন্ডিশন অনুযায়ী আপনি ইয়ে করতে পারেন, 20 আওয়ার্স কাজ করতে পারেন। সুতরাং দে হ্যাভ নো রাইট টু ক্যান্সেল ইয়োর লিভ। তো আমরা প্রথমে প্রি অ্যাকশন প্রোটোকল হোম অফিসে দিলাম, প্রায় 9 থেকে 10 পৃষ্ঠা ডিটেইল গ্রাউন্ডস এবং লিগেল প্রভিশন দিয়ে আমরা চ্যালেঞ্জ করলাম। এরপরে তারা রেসপন্স করলো, এরপরে আমরা কোর্টে একটা রেসপন্স প্রি অ্যাকশন প্রোটোকল দেওয়ার সাথে সাথে হোম অফিস তারা সারেন্ডার করে ফেলছে এবং বলছে যে আমরা ওই ক্যান্সেলেশনটা উড্ড করলাম। তার মানে তারা আর ফার্দার যায় নাই, সুতরাং আমরা এখানেই রিলিফ বা সুবিচার পেয়ে গেলাম। আরেকটা তারা ক্যান্সেল করেছে, কিন্তু প্রি অ্যাকশন প্রোটোকল দেওয়ার পরেও তারা এগ্রি করে নাই, বলছে যে না, স্টিল আমাদের সিদ্ধান্ত বহাল থাকবে। এরপরে আমরা জুডিশিয়াল রিভিউতে ইয়েতে গেলাম, কোর্টে গেলাম, আপার ট্রাইব্যুনালে ক্লেম করলাম, এবং জাজ গ্রাউন্ডস এভিডেন্স উপাত্ত দেখে আমাদেরকে পারমিশন দিলেন। পারমিশন দেওয়ার পর ফুল অল গ্রাউন্ডে পারমিশন দিয়েছেন। এখন আমরা ওয়েট করতেছি পরবর্তীতে কোর্টে যাওয়ার জন্য। আমরা হোপফুল যে আমরা উইন করব, এবং যদি উইন করি তাহলে আমরা পুরো খরচটা হোম অফিসের কাছ থেকে উদ্ধার করার চেষ্টা করব। আর আরেকটা ব্যাপার, আমরা আপিল হোম অফিসে সরি আপার ট্রাইব্যুনালে আমরা জুডিশিয়াল রিভিউ লঞ্চ করেছি, পেন্ডিং অবস্থায় হোম অফিস আমাদেরকে অ্যাপ্রোচ করেছে যে তারা অরিজিনাল সিদ্ধান্ত উড্ড করে ফেলবে এবং আমাদের রিজনেবল কস্ট তারা দেবে এবং একটা কনসেন্ট অর্ডারের মাধ্যমে সেটা সমাধান হবে। ওইটা আমরা এভাবে সমাধান করেছি এবং আমার ক্লায়েন্টকে তারা লিভ দিয়েছে এবং অরিজিনাল সিদ্ধান্ত উড্ড করে ফেলছে, এবং আমরা এখন চেঞ্জ করবো আমাদের কোর্সের জন্য। আর আরেকটা যেটা বলছি, ওইটা আমরা হিয়ারিংয়ের জন্য অপেক্ষা করছি, এবং ইনশাআল্লাহ আপার ট্রাইব্যুনালে যখন জুডিশিয়াল রিভিউর হিয়ারিং হবে আমি নিজেই এটা মুভ করব, এবং আমরা আশাবাদী যে আমরা ফুল রিলিফ পাবো। আর আরেকটা যেটা, ওইটা যে £45,000 যে তারা সিভিল পেনাল্টি দিয়েছিল, যেহেতু কনসেন্ট অর্ডারে তারা অরিজিনাল সিদ্ধান্ত উড্ড করেছেন,
ওইটা দেখিয়ে যখন আমরা রিপ্রেজেন্টেশন দিয়েছি, কনসিকুয়েন্টলি হোম অফিস ওই 45,000 টাকাও তারা ক্যান্সেল করে দিয়েছে। তার মানে এমপ্লয়ারকে কোনো ফাইন দিতে হবে না। আর এইটাও একইভাবে আমরা যদি উইন করি তাহলে আমাদের কোস্ট উদ্ধার করব, প্লাস এমপ্লয়ার ওই 45,000-এর লাইবিলিটি থেকে মুক্তি পাবেন। তো আমরা আশা করি এটা পজিটিভ রেজাল্ট আসবে। একটা তো চলেই আসছে, আর আরেকটাতে আমরা আশাবাদী পজিটিভ রেজাল্ট আসবে। তো এই জন্য আমরা যেটা বলতে চাই, যেসব অ্যাপ্লিক্যান্ট বা আমাদের ক্লায়েন্ট আছেন, যদি হোম অফিসের পক্ষ থেকে আপনাদের নেগেটিভ সিদ্ধান্ত আসে, আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যায়, আপনি ব্যাঙ্কে পড়বেন না। আপিলের রাইট যদি নাও থাকে, আপনি ওইটাকে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে চ্যালেঞ্জ করতে পারবেন। এবং জুডিশিয়াল রিভিউতে যদি গ্রাউন্ড থাকে এবং শক্ত করে যদি গ্রাউন্ড ফর্মুলেট করা যায়, তাহলে ওখান থেকে সুবিচার পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং যদি আপনি উইন করতে পারেন, তাহলে আপনার পুরো কস্ট, সলিসিটার, কাউন্সিল ফি সব কিছু আপনি হোম অফিসের পক্ষ থেকে আপনি উদ্ধার করতে পারবেন। তবে হ্যাঁ, এটা বলে রাখা দরকার, যদি আপনার গ্রাউন্ড দুর্বল থাকে, আপনি যদি লুজ করেন, তাহলে হোম অফিসের কোর্সটা আপনাকে দিতে হবে। এজন্য জুডিশিয়াল রিভিউতে যাওয়ার আগে আপনি মেরিট নিয়ে একজন দক্ষ আইনজীবীর সাথে বসে সিদ্ধান্ত নেবেন।